1985 সালের ইন্দিরা আবাস যোজনার নাম পরিবর্তন করে 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প সূচনা করলেন, পুনঃসূচনা নব নামে। তখন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2022 সাল ভারতবর্ষের 75 বর্ষের স্বাধীনতা দিবস পূর্তি হবে। তো আমরা এই স্বাধীনতা পূর্তি উপলব্ধি গরিব থেকে গরিব ভারতবাসীদের রাস্তায় থাকুক, ঝুঁকি ঝুবড়িতে থাকুক, তাদের সকলের মাথায় পাকা ছাদ, পাকা ঘর, তার সঙ্গে নল, নলে জল, সৌভাগ্যের বিদ্যুৎ, শৌচালয়, আর তার সঙ্গে সঙ্গে গ্যাসের চুলা থাকবে, যাতে সব হিন্দুস্তানিরা তারা এইটুকু উপলব্ধি করে পারে 75 বছর স্বাধীনতার পরে যে আমাদের জীবনটা যে বাঁচার মতন হলো। এই জিনিস উনি 2018 সালেও আবার রিপিট করেছিলেন মন কি বাতে। আপনারা যদি চান আমি ক্লিপটা দিয়ে দেবো আপনাদের। কি হলো, কি হলো? তো এই প্রতিশ্রুতি তাদের সর্বোচ্চ যিনি প্রশাসনিক নেতা তিনি এই রকমভাবে জুমলা করেন। তো তাহলে এনাদরা কি বলছেন আর প্রকৃত কি? আর যারা শুনুন, একমাত্র রাজ্য যেখানে 99.7% 99.7% জব কার্ড হোল্ডার্স আর আধার লিঙ্ক, ঠিক আছে? তাহলে ফেক বলা যায় না তাদের, অথচ ডবল ইঞ্জিনের সরকার। আপনি যদি আসামে দেখেন, আমাদের নেবারিং স্টেট, ডবল ইঞ্জিন সরকার, কত আধার লিঙ্ক আছে ওখানে জব কার্ড হোল্ডারদের? 57%। গুজরাট, দ্য মডেল স্টেট উইচ দি ওয়ার্ল্ড ওভার শুড পিপল ফলো, তার কত আধার লিঙ্ক আছে জানেন? 53%। আর মহারাষ্ট্র, 2 বছর আগে পেশি আর অর্থ বলে ক্ষমতা কেড়ে নিয়েছেন রাজ্যের প্রশাসন এই দলেরই হাতে, বিজেপির, সেখানে কত আধার লিঙ্ক জানেন? শুনলে চমকে উঠবেন, 47%। মহারাষ্ট্র একটা অভিযোগ যে হিসাব দেয় না রাজ্য, ওই যে আমি বললাম যে আপনারা যদি চান আমি আপনাদের ইন্টারনেটে যে পাঠানো হয়েছে ওদের যে দপ্তরে পাঠাতে হয়, গ্রাম উন্নয়ন দপ্তরের যে জয়েন্ট সেক্রেটারিকে, আমরা প্রতিনিয়ত অডিটেড অ্যাকাউন্টস রিপোর্ট ইলেকট্রনিক্যালি পাঠাতে হয়, আমরা ইলেকট্রনিক্যালি পাঠিয়েছি। আপনারা যদি চান আমি আপনাদের ইমেলের কপি দেখিয়ে দেবো। যদি আপনাদের যদি এত স্বচ্ছতা থাকে তাহলে আপনারা আদালতে যাচ্ছেন না কেন? আদালতে তো আছে, আপনি হয়তো একটু খবর দেরিতে পাচ্ছেন, আদালতে কেস আছে, একটা কেস চললে আর একটা কেস করা যায়। একটা লাস্ট প্রশ্ন আমার, যে এই যে আপনারা আন্দোলন করছেন, ধর্ণা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এর মধ্যেই সাম্প্রতিককালে আপনাকে কেন্দ্রীয় সরকার কিন্তু আবার চিঠি দিয়েছেন বা দিতে চলেছেন যে শুনুন একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিছু তো একটা ব্যবস্থা চাই। নিশ্চয়ই ব্যবস্থা তো আমরা তো শুনুন, ওনারা মে মাসে ওদের সেন্ট্রাল টিম পাঠিয়েছিলেন, কেন জানেন? ওনারা যে আগে টিম পাঠিয়েছিলেন তারা উপযুক্ত রিপোর্ট দিয়েছে, কিন্তু আমাদের এটিআর দেখার জন্যে, পর্যবেক্ষণ করার জন্যে ওনাদের একটা দল এসেছিল, সেটা এসেছিল মার্চ এপ্রিল মাসে। তারপরে তাদের রিপোর্টে খুব বেশি অন্যায় খুঁজে পাওয়া যায়নি, মানে ফাঁক ফোকর খুঁজে পাওয়া যায়নি বলে ওরা রিপোর্ট দিলেন। উপরন্তু দু জায়গায় স্পষ্ট তো লিখে দিলেন কোনো দুর্নীতির অভিযোগই ওনারা পাননি, প্রমাণ তো দূরের কথা, সেটা ওদের অপছন্দ হয়েছিল হয়তো, যাই হোক তা ওরা করতেই পারেন। ওনারা মে মাসে খুব উচ্চ পর্যায়ে, মিনিমাম কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব হচ্ছে সব থেকে ছোটো কর্তা, তারা এই রকম টিম এসেছিল এখানে, তারা ঘুরে গেলেন কোন মাসে? মে মাসে। কবে আমরা চিঠি পেলাম? 15ই নভেম্বর। এটা বুঝে দেখুন তো, 6.5 মাস লাগে। এবং যে চিঠিটা বানানো হলো সেখানে যে সমস্ত পয়েন্টগুলো দেওয়া, দেখেছেন তো, লোগোটা আবছা হয়ে গেছে, লোগোটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কত বছর আগে দার্জিলিং হিলসে, তো এই ধরনের অভিযোগ তার উত্তর যাবে। আমরা তো এগুলো নিজেরা তৈরি করি না, ডিস্ট্রিক্টে পাঠানো হয়, আবার বেশিরভাগ ক্ষেত্রেই জবাব দেওয়া ছিল,
তার সত্ত্বেও আমরা আবার ভেরিফাই করছি এই সপ্তাহের ভিতরে, হয়তো আজকেই তৈরি হয়ে যাবে, আমরা দেখবো। তো অ্যাসেম্বলি চলছে, আমি সেখানে সব ফাইল দেখতে পাচ্ছি, আমি সুযোগ পেলেই ওটা দেখিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে। বিরোধী দলনেতা আজকে বলছেন যে